প্রার্থীদের প্রচার প্রচারণায় জমে উঠেছে ময়মনসিংহের ফুলবাড়িয়া আসনের নির্বাচন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুসলিম উদ্দিনকে ঠেকাতে ঈগল প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন তার মেয়ে সাবেক ছাত্রলীগ নেত্রী সেলিমা বেগম সালমা। নারীদের নিয়ে অব্যাহত উঠোন বৈঠকে পুরো উপজেলা জুড়ে বেশ সাড়া ফেলেছেন তিনি। ভোটাররা আসলে ফোকাস করছে যে কাকে দিয়ে আগামী পাঁচটা বছর উন্নত স্মার্ট বাংলাদেশের সাথে ফুলবাড়িয়া তাল মেলাতে পারবে। সো আমি আসলে ওখানেই ফোকাস করছি। আমার বাবা সাথে প্রতিযোগিতা, এটা একটা সুন্দর প্রতিযোগিতা হবে, ক্লাসে তো ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, যে জনগণ যাকে বেছে নিবে উনি আগামীতে এমপি হবে। তবে সেলিমা বেগমের প্রার্থী হওয়াকে পাগলামি বলছেন তার বাবা অ্যাডভোকেট মুসলিম উদ্দিন। আমার মেয়েটা কিছুটা হাত পাগলা গুছে, বেশি মাথা কাজে পাগলামি শুরু করেছে, দেখবেন না এই যে আসছে, যে এই যে আসছে বাংলাদেশে আয়সা কয়বার স্থান পরিবর্তন করছে এটা খোঁজ নিয়ে দেখবেন। আমার মনে হয় তিনটা জায়গায়, তিনটা আজকে গতকালকে শুনলাম আবার স্থান পরিবর্তন করছে, মানে একটু এমপি পরিবারের সমালোচনা করে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন অন্য প্রার্থীরাও। গ্যাস নাই, গ্যাসটা এই ফুলবাড়িয়ার চতুর্দিকে উপজেলাগুলিতে আছে, তো আমাদের এখানে গ্যাস নাই, এটার জন্য একটা চেষ্টা করব। কারণ গ্যাস এলেই শিল্পাঞ্চল হবে, কারণ এটার প্রতিবেশী ভালুকা, সেটা শিল্পাঞ্চল হয়ে গেছে, তো এখানে গ্যাস থাকলেই শিল্পাঞ্চল হবে এবং শিল্পাঞ্চল হইলে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। আর ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ, এটা 1972 সনে হয়েছিল, এর জন্য দুইজন শহীদ হয়েছে, তো তার জন্য আমি সরকারিকরণ যাতে হয় সেই চেষ্টাটা করবো। ময়মনসিংহে 11টা এমপি আছেন, কেউ কি 6-6 বারের এমপি হয়েছে? সবাই একবার দুইবার এমপি হয়েছে, একটা খালি পরে এই ফুলবাড়ি উপজেলা 5.5 লাখ মানুষের মাথায় কাঠল ভেঙে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বলছেন একই পরিবারে বাবা মেয়ে প্রার্থী হওয়ায় ভোটাররা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে থাকলেও নৌকার বিজয় হবে। সাধারণ ভোটাররা তো ন্যাচারালি একটু মন খারাপ করে, দলের লোকেরা ভোটাররা, আওয়ামী লীগের কর্মীরা তো একটু মনে করে হয়, কিন্তু ভোটের কোনো ক্ষতি হবে না তাতে। এটা হলো আওয়ামী বিরোধী যারা আছে একটা পক্ষ এখানে উস্কানি দিচ্ছে, বেশি বেশি প্রচার করছে, নির্বাচন করছে সেলিমা বেগম সালমা, উনি মূলত দামি প্রার্থী, আওয়ামী লীগেরই দামি প্রার্থী, ওনার নির্বাচনে দলীয় প্রার্থীর নৌকার প্রার্থীর কোনো ক্ষতির সম্ভাবনা নাই। একটি পৌরসভা ও 13টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত ময়মনসিংহ 6 আসনটি, মোট ভোটার 3,85,985 জন। 1970 সাল থেকে জাতীয় নির্বাচনে এই আসনে আওয়ামী লীগ 6 বার, বিএনপি ও জাতীয় পার্টি 2 বার করে পাশ করেছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।